ছিলটা প্রকোড়ে দেখ 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 কি আছে নিচে বেরিয়ে গেছে আজ আন্দামান ভ্রমণের ষষ্ঠ দিন আমরা যাব সাউথ আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে নর্থ আন্দামানের ডিগলিপুর অবধি। প্রায় 14-15 ঘন্টার এই জার্নির পথে পড়বে নানান দর্শনীয় স্থান, পড়বে জারোয়া অধিবাসী অধ্যুষিত অরণ্য, এছাড়াও বারাটাং, লাইমস্টোন কেভ, মাড ভলক্যানো, ঝিরকাটাঙের জঙ্গল, আমকুঞ্জ বিচ, পঞ্চবটি ইকোট্যুরিজম এবং বিচ, মরিস ডেরাসি বিচ, ধানিনালা ম্যানগ্রোভ ওয়াকওয়ে ইত্যাদি নানান জায়গা। যাবার পথে সবকটা কভার করতে না পারলে ফেরার সময়ও কয়েকটা দেখে নেবার প্ল্যান করলাম আজকে। আন্দামান ভ্রমণের গল্প হলেই সকলের প্রথমেই প্রশ্ন, জারোয়াদের দেখা পেলে? হ্যাঁ দেখলাম তো, কিন্তু ওই রোমাঞ্চকর অভিজ্ঞতা ফ্রেমবন্দি করা হলো না। ফটোগ্রাফি এখানে একেবারেই নিষিদ্ধ, যা দেখলাম মনের কোনায় থেকে যাবে স্মৃতি হিসেবে, তবে গল্প করে অভিজ্ঞতার কথা বলাই যায়, তাই না? ওই যে 14-15 বছরের জারোয়া ছেলেটি তার অদ্ভুত সরলতায় ভরা চোখে গাড়ির জানলার কাছে এসে কি যেন বলছিল, হাতে খাতা কলমের বদলে তীর ধনুক নিয়ে আছে, ওরা কি বলছিল, তোমরা যত সভ্য নিজেদের ভাবছ ততই মূর্খ, সভ্যতার নামে তোমাদের জল জঙ্গল পাহাড় নদী সব ধ্বংস করছে, আধুনিকতার নামে এই যে ধ্বংসলীলা কবে বন্ধ হবে, তোমরা কবে মূর্খতার অন্ধকার থেকে আধুনিক হবে, আমরা এই ছোট্ট জায়গায় নিজেদের অস্তিত্ব সংরক্ষণ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি, আর তোমরা প্রতিনিয়ত মাথা নত করছো। আচ্ছা, ওরা কি লুকিয়ে লুকিয়ে আমাদের অক্ষমতা দেখে হাসছিল? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। এখন দাঁড়িয়ে আছি ঝিরকাটাং, ভোর 4:30 বাজে। আমরা পোর্ট ব্লেয়ার থেকে 3:00 সময় রওনা হয়েছিলাম, ঝিরকাটাঙে এসে ওই 4:10-15 পৌঁছেছি। এখান থেকে 6:00 অবধি ওয়েট করে তারপরে গাড়ির কনভয়ে যাবে আর কি। এখানে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে তারপরে ওই যে পারমিটটা করাতে হয় সেইটা জমা দিতে হবে আমাদের স্পিড বোটে যাওয়ার জন্য, মানে বারাটাঙের যে আমরা কেভ দেখব ওই শব্দের কারণে যে বোটে করে যেতে হয় তার জন্য পারমিট করাতে হয়, আর তাছাড়া ওই যে আমরা জারোয়া দ্বীপ হয়ে যাব সেই সব কারণে একটা পারমিট লাগে। পারমিটের জন্য কোনো পয়সা কড়ি লাগে না, কিন্তু আপনার আধার কার্ড লাগবে। এখানে আমরা এখন চা খাচ্ছি, ভোরবেলায় সব দোকান খুলেছে, সমস্ত লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি এখানটা পার হতে পারবেন, মানে বিশাল কনভয় হয়ে যায়। 6:00, 9:00, 12:00 আর 2:30 চারবার কনভয় যায় এটা দিয়ে পাশ করে আর কি। তাহলে যাওয়ার যে টাইমটা, ফেরার টাইমটা প্রত্যেকটা আধ ঘন্টা করে বাদ, মানে 6:00 যদি যায় তাহলে 6:30 ওপাশ থেকে ছাড়বে, হ্যাঁ এইরকম ব্যাপার। তো এই হলো মোদ্দা কথা যা জানতে পেরেছি আমি, তারপরে আমি যেতে যেতে আরও জানবো, আর আমরা এখন চা খাবো। তো আজকে রাত্রিবেলা গিয়ে ডিগলিপুর থাকবো, কালকেও ডিগলিপুর থাকবো, পরশু দিন ব্যাক করবো, দুদিন কী কী করছি সব কিছু আপনাদের জন্য থাকবে। আপনারা যদি নর্থ আন্দামান ঘুরতে আসতে চান তাহলে এই ভিডিওগুলো পরপর দেখতে থাকুন। ভোর 4:30 সময় ডাল বড়া খাওয়ার এক্সপিরিয়েন্স এই প্রথম হচ্ছে, অন্ধকার পুরো আর আমি খাচ্ছি ডাল বড়া, গরম গরম ডাল বড়া হচ্ছে সঙ্গে গরম গরম চা। এখানে এখন 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। অফিস অফ দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার আন্দামান, এখন বাজে সকাল ওই 5:45 মতো, এবারে আমাদের স্টার্ট করার সময় হয়ে গেছে। তার আগে এই যে এখানে জাস্ট এই গেটটা ক্রস করেই একটা টয়লেট আছে, সবাই সেখানে একবার যাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এখন 2 ঘন্টা মোটামুটি আর নামা যাবে না, কোথাও থামানো যাবে না গাড়ি, জারোয়া যে অধ্যুষিত অঞ্চল দিয়ে আমরা পেরোবো
এবং সেই জায়গাটা একদম ফটোগ্রাফি নিষেধ এবং নামাও নিষেধ। একদম লম্বা কনভয়ে সবাই পরপর বেরিয়ে যাবে, সামান্য যাবে না। তাই এখানে আপনারা খাওয়া দাওয়া টয়লেট সব কিছু সেরে নেবেন অন্তত ঘন্টা দুয়েকের জন্য। আর এই মাঝখানে আমি তো কিছু দেখাতে পারবো না আশা করছি, তো কাজেই এটা মনের স্মৃতিতেই রেখে দিতে হবে। পরে দেখা হচ্ছে আপনাদের সাথে পেরিয়ে গিয়ে 2 ঘন্টা পর। জিরকাটাং চেকপোস্ট থেকে মিডিল স্ট্রিট জেটি পৌঁছালাম। এইখানে ভেহিকেল ফেরি চেপে এবার যেতে হবে বারাটাং। জারোয়া অধিবাসী অধ্যুষিত জঙ্গলের মধ্যে দিয়ে আসার এক অনবদ্য অভিজ্ঞতা মনে থেকে গেল। বেশ কিছু জারোয়া সম্প্রদায়ের মানুষও দেখলাম। জারোয়া সম্প্রদায়ের মানুষদের ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই গুগল থেকে আমি কিছু ছবি ডাউনলোড করে আপনাদের দেখার জন্য এখানে পোস্ট করলাম। প্রায় 5000 বছরের পুরনো সময় থেকে এরা এই স্থানে এইভাবেই জীবন কাটাচ্ছে। এই জাতির সাথে আফ্রিকান জনসম্প্রদায়ের মিল পাওয়া যায়। প্রায় 400 মানুষ নিয়ে এখন এদের জনবসতি। আজ ওরা অনেকেই জামাকাপড় পরেই আমাদের সামনে এসেছিল। বিস্কুট, খাবার, পান ইত্যাদি নিতে আসে ওরা টুরিস্টদের কাছে, তবে ওদের থাকার জায়গায় আমাদের প্রবেশ নিষেধ, ওদের খাবার দাবার দেওয়া নিষেধ। গাড়িতে বসে অবাক হচ্ছিলাম, মানুষ আজ অন্য মানুষকে দেখতে যাচ্ছে অন্য পশুদের দেখার মতো, এটা কি উচিত? মনে হচ্ছিল ওরা ভালো থাক ওদের মতোই, ওদের মধ্যে দিয়ে বেঁচে থাক মানুষের সহজ সরল জীবনযাত্রা। একটা অসম্ভব সুন্দর অভিজ্ঞতা আমাদের, জারোয়া অধ্যুষিত জঙ্গল দেখলাম। একজন বাচ্চা জারোয়া ছেলে মোটামুটি 13-14 বছর বয়স, হাতে তীর ধনুক নিয়ে গাড়ির সামনে এসেছিল, তাকে দেখলাম। ওরা খাবার চায় কিন্তু দেওয়া মানা, পান চায়। তো যাই হোক, বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা বারাটাং জেটিতে পৌঁছে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু দোকান এবং এখান থেকেই ছাড়ছে স্পিড বোট। চাইলে আপনারা লম্বা জার্নি থেকে রেহাই পেতে এখানেও একটা রাত্রি থেকে যেতে পারেন। মিডিল স্ট্রিট থেকে বারাটাং অবধি ভেহিকেল ভেসেলস করে আমরা চলে এলাম, মিনিট 10 লাগলো। এপারে এসে বারাটাংয়ের বেশ কিছু দোকান টোকান দেখছি আছে, আর তাছাড়া এখানে ডাব বিক্রি হচ্ছে, আর এখানে পে অ্যান্ড ইউজ মানে টয়লেটও রয়েছে, আপনারা চাইলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবারে আমরা এখান থেকে স্পিড বোটে করে চলে যাব লাইমস্টোন কেভ। বোটে 10 জন করে যায়, বোটে যিনি চালাবেন থাকবেন, গাইড থাকবেন, আর 9 কিলোমিটার 20-25 মিনিট। ঠিক আছে, বোটে যাচ্ছি আমরা, দুপাশে ম্যানগ্রোভ, আর আমরা চলেছি মাঝখানের খাড়ি দিয়ে। আলাদা করে গাইড নেওয়া দরকার নেই, যে বোটে আসবেন তার সাথেই গাইড থাকবে। এবার গাইড যত ভালো হবে ভালো করে বুঝিয়ে দেবে, তাছাড়া ইমাজিনেশনের উপরেই পুরোটা। একটু যাওয়ার আগে দেখে নেবেন, ওখানে বোর্ড আছে তাহলে সুবিধা হবে। কি স্টোন ব্ল্যাক হচ্ছে কা উপরে স্টোন লাইম স্টোন এর কোনো ফরমেশন নেই হতা ডেড হচ্ছে কা একটু ওয়াল আপকো अंदर मिलेगा ঠিক আছে কোই স্টোন কা अंदर जाने के बाद में टच नहीं करना 4 বছর ধরে এই ফরমেশন হয়েছে এগুলো ভালো হয়ে গেছে আর কালো হয়ে গেছে বলেই আরো লাইট একদম পাওয়া যাচ্ছে।
बाहर में जितने भी स्टोन देखे ब्लैक कलर के वो पूरा डेड हो चुका है। जहाँ पर फॉर्मेशन होता है वहाँ पर स्टोन इसी तरह एकदम व्हाइट एंड व्हाइट देखने मिलेगा, कुछ जगह मार्बल्स का कलर में भी देखने मिलेगा। इसलिए यहाँ पर फॉर्म होता है कि इसके ऊपर जो बहुत से ट्री है उनका रूट्स जो पानी के स्टोन में कलर होता है, स्टोन में कैल्शियम होता है, कैल्शियम को पानी ग्रोथ करके लेके आता है। पानी जैसे जैसे गिरता है तो ऐसा शेप में जाता है कि मूर्ति शेप में, संघ शेप में, तथा शेप में जाता है। जस्ट आपको इमेजिन करने को प्रॉप होता है शेप में स्टोन देखने मिलेगा। ये टोटली जब कैल्शियम कार्बोनेट से बनता है नेचुरली बनता है, बनाया ना अपने आप बने हुए। ये वाला स्टोन देखिएगा संघ जो है शंख, शंख के शेप में जो ऊपर देखिए आप लोग झाड़पत्ती बोलते हैं झूमर, उसके आगे ये कुछ सारा चेंजेस होगा। जैसे जैसे फॉर्मेशन रखते रहेगा ये पूरा चेंजेस होगा, बहुत समय लगेगा लेकिन चेंजेस होने के। और स्टोन के ऊपर शाइनिंग देखिएगा, जहाँ पर सिल्का और माइका होता है वहाँ पर बहुत ज्यादा शाइनिंग देखने मिलेगा। यहाँ पर तो सिर्फ माइका है। जो स्टोन ऊपर से जो बनकर आ रहा है उसको बोलता है सलग टाइप। सलग टाइप जो तो ग्रोथ होकर नीचे गिरता तो नीचे से भी स्टोन मतलब सलग माइक एक कुछ साल बाद टच हो जाएगा पिलर रॉक बन जाएगा। अभी गैप है देखिएगा, अभी भी पानी का ड्रॉप गिर रहा है, उसके अंदर पानी के अंदर कैल्शियम होता है, कैल्शियम को नीचे गिरता है तो नीचे से यहाँ ये वाला स्टोन बनता है। एक उस साल बाद टच हो जाएगा, पानी का ड्रॉप दिख रहा है ना सर, ड्रॉप नीचे गिरेगा तो यहाँ पर भी एक स्टोन बनेगा, लेकिन यहाँ पर नहीं बनेगा, यहाँ क्योंकि लोग चलते रहता है ड्रॉप रुक जाएगा, ये खाली नीचे बढ़ के आते रहेगा। सिंक होल यहाँ सिक्योर में ऑक्सीजन रहता है, यहाँ सिक्योर में सनलाइट रहता है, नेचुरल को पैर अपने अपने यहाँ पर डायरेक्टली रेन और डायरेक्टली सन आने के कारण स्टोन अलग कलर में आ गया, ये डेड हो चुका पूरा। सन आने से डेड हो जाता है डायरेक्ट पड़ता है। टर्न देखिए छोटा सा आपको गणेश जी का आकार गणपति जी। तो আমাদের লাইমস্টোন কেভ দেখা শেষ হলো, 300 মিটার মতো আর কি এরিয়া পুরোটা, আর জাস্ট কেভডার ভেতরটা 100 মিটার মতো। আর এখানে আসার জন্য লাস্ট একটার সময় মানে পারমিট দেয়, তারপর আর পারমিশন দেয় না, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত তার মধ্যে আসতে হবে, নইলে আসতে পারবেন না। আর টাচ করবেন না, যেগুলো মানে অ্যাক্টিভ আছে ওগুলোকে টাচ করা বারণ। আমরা চলে এসেছি রোমাঞ্চকর মাড ভলকানো দেখতে। প্রচন্ড রোদ্দুরে আমরা দেখতে চলে এসেছি মাড ভলকানো। ন্যাচারাল গ্যাস হাইড্রোকার্বন জেনারেলি এটা বেরোচ্ছে মাটির মধ্যে বুদবুদ আকারে। মাড ভলকানো অনেকটা হেঁটে উঠতে হবে, যদি আপনারা চান তাহলে যেতে পারেন, আমি ডিসকারেজ করছি না, কিন্তু ওপরে গিয়ে বিশেষ কিছু দেখার আশা করবেন না। মোটামুটি ওই দু একটা মুখ রয়েছে মাটির মতো, মনে হবে যেন সিমেন্ট পড়ে আছে, তার ভেতর থেকে একটা একটা করে বুদবুদ উঠছে মাঝে মাঝে ওইটাই। বারাটাঙ্গের মাড ভলকানো দেখার পর আমরা এবার মিডল আন্দামানের রাঙ্গাতের দিকে এগোতে লাগলাম। পথে পড়বে কদমতলা, আর এই কদমতলার আগেই পড়ে জারোয়া অধ্যুষিত আরেকটি জঙ্গল। এখানকার রাস্তা খুবই খারাপ, জার্নিটা এখানে প্রায় ডবল মনে হতে লাগলো। যাই হোক, আমরা ঠিক করলাম কদমতলায় গিয়ে লাঞ্চ করব। আমরা এখন পেরোচ্ছি হামফ্রে স্ট্রেট ব্রিজ বা আজাদ হিন্দ ফৌজ সেতু। এটা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের লার্জেস্ট ব্রিজ, লাইফলাইন অফ নর্থ অ্যান্ড মিডল আন্দামান। এই ব্রিজ গান্ধীঘাট জেটি আর উত্তরা জেটি, যেটা কদমতলার কাছে অবস্থিত, এই দুটিকে কানেক্ট করেছে, যা আগে ফেরি সার্ভিস দিয়েই পার করতে হতো। বারাটাং পেরিয়ে চলে এসে আমরা কদমতলা যে জায়গাটা এসেছি এখানে আমরা খাবো, দুপুরে লাঞ্চ খাবো, 12টা বেজে গেছে। বেঙ্গলি রেস্টুরেন্ট লেখা রয়েছে এখানে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পাওয়া যায়। রসগোল্লা চমচম আমার মাথা করে বিক্রি করছে, দেখুন বললাম না বেঙ্গলি রেস্টুরেন্ট, তো এখানে বাঙালির জিনিসপত্র এই যে কদমতলা বাজার লেখা আছে। জায়গাটা এরকম, ভাত ডাল পাঁপড় ভাজা সবজি আর মাংস খাবো আমরা। কদমতলায় লাঞ্চ করার পর আমরা আবার যাত্রা শুরু করলাম, এবার রঙ্গতের দিকে এগিয়ে চললাম। এই রাস্তাটা বেশ সুন্দর,
আর রঙ্গতে গিয়ে আমরা দেখব আমকুঞ্জ বীচ আর মরিস্টেরা বীচ। চাইলে আপনারা রঙ্গতেও একটা রাত্রি থাকতে পারেন, সেক্ষেত্রে লম্বা একটা জার্নি পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর আপনারা অ্যাভয়েড করতে পারবেন। রঙ্গত কিন্তু বেশ সুন্দর জায়গা, আর নইলে মায়াবন্দরে গিয়েও থাকতে পারেন। আমরা এখন চলে এসেছি রঙ্গতের আমকুঞ্জ বীচে। এটা খুব সুন্দর একটা বীচ, চারিদিকে গাছগাছরা, যেরকম মোটামুটি আন্দামানের বেশিরভাগ বীচ সেই রকমই। তো চলুন দেখি আমকুঞ্জ বীচ। যদি ডিগলিপুরের দিকে আসেন তাহলে রঙ্গতের এই বীচটা অবশ্যই ভিজিট করবেন। অপূর্ব সুন্দর বীচটার নাম আমকুঞ্জ বীচ কেন হয়েছে আমি জানি না, তবে এখানে আমি আম গাছ দেখতে পাচ্ছি না, কিন্তু বীচটা অপূর্ব, অবশ্যই ঘুরে যান। এটা মিডল আন্দামান, রঙ্গতে পড়ে এই আমকুঞ্জ বীচটা। এই আমকুঞ্জ বীচটা একদম প্রায় ভার্জিন বীচ বলা চলে, মানে একটাও লোক নেই, শুধু আমরা। এই বীচটাতে সাধারণত মানে লোকাল লোকেরাই আসে, টুরিস্ট খুব কম, যার জন্য গোটা বীচটাতে কোরাল, তারপরে সি সেলস, শঙ্খ ছোট ছোট এই সমস্ত ভর্তি, কড়ি প্রচুর রয়েছে। কোরালটা একদম কি পরিষ্কার, কি সুন্দর, পরিষ্কার একেবারে। নিচে বেরিয়ে গেছে রঙ্গত মিডল আন্দামান আমকুঞ্জ বীচ। দারুণ পরিবেশও যেমন ভালো, তেমন নিরিবিলি, ফাঁকা, দোলনা করা আছে, একটু বাগান করা রয়েছে, গাছপালা, বসার জায়গা, চেঞ্জিং রুম, টয়লেট, সব কিছু। আর এর কাছাকাছি একটা হোটেল আছে রঙ্গত বলে, সেখানে আপনারা থাকতে পারেন। রঙ্গতেরই আরেকটি বীচ মরিস্টেরা বীচ। এটা এরকমই সেম সেমই জায়গা, ওই জাস্ট আমরা আমকুঞ্জ বীচ থেকে গাড়িতে করে মোটামুটি 5 মিনিট কি 7 মিনিট এসেছি, এই বীচটা এসে গেল। সামনেটা একটা গেট করা আছে, ওয়েলকাম লেখা আছে। চলুন মরিস্টেরা বীচটা আপনাদের দেখিয়ে দিই। মরিস্টেরা ইকো ট্যুরিজম লেখা আছে এখানে। বীচ এক এক রকমের, কি বলবো, একসেবার কারেক, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ওই একই সেমই সমুদ্র এখানে, ওই যেটা আমরা দেখলাম আমকুঞ্জে কিছুটা এগিয়ে এসে এরকম, আবার এখানটা একদম অন্যরকম, পুরো পাথুরে জায়গা, বালি এখন নেই যেহেতু সমুদ্র এগিয়ে এসছে। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর হয়েছে, রক ফরমেশনটা দেখুন। রানা রানু
রে রে আমরা যে একটা লবণাক্ত নদী বা খাঁড়ি দেখছি, এই জায়গাটা হচ্ছে পানিঘাট। আর এটা এখন নর্থ আন্দামানে আমরা পৌঁছে গেছি, মানে মায়াবন্দর থেকেই নর্থ আন্দামান শুরু হয়ে যাচ্ছে। দেখুন জায়গাটা, সানসেটটা অপূর্ব হচ্ছে, সুন্দর একেবারে, মানে জায়গাটা অবর্ণনীয়। ম্যানগ্রোভের পুরো একেবারে ভর্তি, দু সাইডে গাছ আর বিশাল একটা চওড়া খাঁড়ি। সন্ধে নেমে আসছে, আজকের মতো এখানেই শেষ, বাকি জায়গাগুলো ফেরার পথে দেখা হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।